পেট্রোল যদি বলে পেট্রোল নেই তাহলে ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বা অন্য কোনো পেট্রোল মেখেও লাভ নেই, সোজা সোনার দোকানে চলে যাবেন, ওখানেই পেট্রোল পেয়ে যাবেন। বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো, নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত। হ্যাঁ, 3 সপ্তাহ প্রায় হতে যায়, তার মধ্যে 2 সপ্তাহ একটু ল্যাদ লাগছিল যা ওয়েদার ছিল, এটা প্রাইমারি রিজন। অ্যান্ড সেকেন্ডারি রিজনে কিছু পার্সোনাল আর কিছু প্রফেশনাল কাজ ছিল, সেই নিয়ে একটু বিজি ছিলাম। আই এম সরি ফর দ্যাট এত লেট হওয়ার জন্য। যারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা হিট করে নাও, নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এর ব্লগটা একটু অন্য ধরনের, আজকে ভিডিওটা একটু অন্য টপিক নিয়ে, নট অ্যাকচুয়ালি অন্য টপিকে, সব কিছু যেমন ট্রেন্ডিংয়ে রয়েছে সেই সবের ওপরেই ভিডিওটা, খুব ইন্টারেস্টিং ভিডিওটা। কয়েকটা জিনিস যেটা আমাদের রাজ্য দেশের রাজনীতিতে চলছে তার উপরে বেস করে এই ভিডিওটা বা এই ব্লগটা যাই বলো না কেন। বাট হ্যাঁ, এই ভিডিওটা বানানোর পেছনে আরেকটা রিজন হলো কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড, সেই জন্যই হয়তো ভিডিওটা আমার মনে হয়েছে তোমাদের শেয়ার করা উচিত, তোমাদেরও ভাবা উচিত, কারণ আমিও এই জিনিসটা নিয়ে অনেকদিন ধরে ভাবছি, তো সেই জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড। চলো শুরু করা যাক। আমরা যখন বলি রং বদলানো যে কথাটা বা রং পাল্টানো যে কথাটা, সময় মাথায় একটা প্রাণীর ছবি ভেসে ওঠে, গিরগিটি। কিন্তু এখন ব্যাপারটা এমন হয়েছে যে রং পাল্টানো বা রং বদলানোর কথাটা মাথায় আসলেই নেতা মন্ত্রীর কথা মাথায় চলে আসে। তো একেই গিরগিটি প্রায় বিলুপ্ত হতে চলেছে, তো তার উপরে রং বদলানোর দায়িত্বটা যদি গিরগিটি ছাড়া অন্য কেউ নিয়ে নেয় তো সেটা খুব বাজে হবে। তো আমাদের সেটা দেখা উচিত, কারণ বিলুপ্ত প্রায় যে প্রাণীটা রয়েছে তাদের অস্তিত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে। তো সেই জন্য এই রং বদলানোর দায়িত্ব শুধু তারাই পালন করুক, আর নেতা মন্ত্রীরা না করে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই একটা পয়েন্ট ছিল, আমার মনে হলো শেয়ার করার দরকার, তাই শেয়ার করলাম। আর হ্যাঁ, কেউ আমাকে বা কোনো পার্টির হয়ে বলছি বা কোনো পার্টির এগেনস্টে বলছি এরকম তকমা কেউ দেবেন না, আমি নিউট্রালি বলছি। এটা শুধু আমার নয়, এটা সমস্ত জনসাধারণের মধ্যে একটা প্রশ্ন। হ্যাঁ, যদি সবাই নিউট্রালি ভাবে তবেই, যদি নিউট্রালি না ভাবে তাহলে হয়তো কারোর গায়ে ছ্যাঁকা লাগতে পারে, কারোর গায়ে না লাগতে পারে, কেউ আনন্দ পেতে পারে, কেউ দুঃখ পেতে পারে, কিন্তু আলটিমেটলি নিউট্রালি ভাবলে কিন্তু এটা বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার। সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো, এখন তো লকডাউন চলছে, তো ইন ফিউচার হয়তো অনেকে বিয়ে বাড়িতে যাবেন, নিমন্ত্রিত হবেন, তো তাদেরকে আমি একটা কথা বলতে, যখন খাওয়া দাওয়া করো নিজেদের সেফটির জন্য এটুকু অন্তত তোমরা করতেই পারো, জিজ্ঞেস করতে পারো যে অ্যাকচুয়ালি এটা বিয়েতেই তোমরা খেতে এসছো নাকি লিভ টুগেদার করবে, তার জন্য একটা পার্টি অর্গানাইজ করেছে, তো এটা একটু মাথায় রেখো। 3 নম্বর যেটা হলো পড়াশোনা, আমি বুঝতে পারলাম না এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিতে পারলো না, তুমি না দিয়ে সে ইলেভেনে উঠবে বা উচ্চ মাধ্যমিক না দিয়ে সে কলেজে উঠবে, তো তাদের যে মূল্যায়ন সেটা অ্যাকচুয়ালি কী হলো আমি ঠিক বুঝলাম না, যে এসে বললাম আমার মাথার উপর দিয়ে গেলো, যদি কেউ থাকে তোমায় বুঝিয়ে দিও কমেন্টে। আরেকটা গর্বের ব্যাপার হলো এই যে মাঝখানে যে প্রচুর বৃষ্টি বৃষ্টি হলো, আমাদের তো কলকাতা তো লন্ডন তো হতে পারলো না, তো আলটিমেটলি দেখলাম হ্যাঁ একটা ইউরোপিয়ান কান্ট্রি হলো, সেটা হলো ইটালি। আর রিয়েলি একটা খুব নাম করা যেটা শহর সেটা হলো ভেনিস, তো এই ভেনিসটা কিন্তু আমাদের কলকাতা হয়েছে, তো সেই জন্য আমাদের কিন্তু একটা গর্ব করতেই হবে। এটা আমার মনে হলো একটা গর্ব করার বিষয়, তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। তো যে পেট্রোলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে বা যেভাবে বাড়ছে, ওই যে 3 ডিএস তোমরা নিশ্চয়ই দেখেছো, ওই যে বলেছিল মনে আছে যে বলছে যে ফোনের থলিতে করে সোনার দোকানে পাওয়া যাবে, সেরকম কিছুদিন পরে পেট্রোল আর পেট্রোলের পাওয়া যাবে না, এবার ওগুলো ওই অঞ্জলি জুয়েলার্স, টেনকো, কৃষিচন্দ্র এই সব জায়গায় পাওয়া যাবে। আর পেট্রোল যদি বলে পেট্রোল নেই তাহলে ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বা অন্য কোনো পেট্রোল মেখেও লাভ নেই, সোজা সোনার দোকানে চলে যাবে, ওখানেই পেট্রোল পেয়ে যাবে। মানে মূল্য যেভাবে বাড়ছে সোনা রূপো এর পরেই তোমার পেট্রোল চলে আসছে আর কি, ঠিক আছে, কোনদিন পর হতে এদেরকেও ছাপিয়ে যাবে। গ্যাসের ট্রাম নিয়ে তো অনেক কিছু হচ্ছে, অনেক অনেক জায়গায় যে এলাকার যারা গ্রাম পঞ্চায়েত থেকে একটা নোটিশ করে দিয়েছে যে তাদের পারমিশন ছাড়া ট্রাম দেওয়া যাবে না। আমার একটা বড় প্রশ্ন রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মানে খুব নিডি এই গ্যাসের পরে, তাদের সাহায্য তো যে কেউ করতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন করার কী দরকার, যে পারমিশন নিয়ে ট্রাম দিতে হবে এই ব্যাপারটা কেন? তো এইটা নিয়েও আমার খুব ভাবাচ্ছে, কারণ আমার পাশের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার এলাকার যে লোকাল যে লিডার তার কাছে পারমিশন নিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো খুব ভাবাচ্ছে, তো আপনারা এগুলো ভাবুন, মনে হলে এই পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে তুমি লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, আর খুব দরকার না পড়লে বাইরে বেরোনোর দরকার নেই, আর উইদাউট মাস্ক তো একদমই নাই,
আর এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমরা ভেবো, ভেবে দেখো আমি সো কল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নই যে আমি ভার্ডিক্ট দেবো, আমি শুধু ভাবনা চিন্তার জন্য তোমাদের ছেড়ে দিলাম। আর তোমরা ভাবো, ভেবে তোমরা তোমাদের ডিসিশান নাও, তোমরা তোমাদের চিন্তা ভাবনাগুলো রাখো, কারণ এটা গণতান্ত্রিক দেশ, সবাইকার স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার স্বাধীনতা রয়েছে, এটা একটা ভারতীয় সংবিধান আমাদের দিয়েছে। আর সেই চিন্তাভাবনার ওপর বেস করেই আমাদের সমাজ চলবে, আর সেই চিন্তাভাবনাটা যেন কোনো ভুল না হয় সেটাও তোমরা দেখো। এটুকুই বলার ছিল, সবাই সাবধানে থেকো, চলো আবার নতুন একটা ব্লগে তোমাদের দেখা হবে খুব শীঘ্রই, চলো বাই।